সিঙ্গাপুরে ভোট 1 সেপ্টেম্বর, প্রেসিডেন্ট পদে লড়ছে 3 জন। তার বার্তা কোথায় রেখেছেন মনে পড়ছে না ইমরান খানের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে পাল্টাপাল্টি হামলা। এবং সর্বশেষ থাকছে হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলছেন বেরদাভিল। হামাসের পাল্টা আক্রমণ যদি শুরু হয় তাহলে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে, আর হামাস যে পাল্টা আক্রমণ চালাবে সেটা অনেকটাই সুনিশ্চিত হয়ে পড়েছে। কারণ প্রতিনিয়ত ইসরায়েল তাদের দখলদারিত্ব বজায় রেখে চলেছে, প্রতিনিয়ত তারা দখল করছে একের পর এক নতুন জায়গা, ভেঙে দিচ্ছে নতুন বসতি। তারপরেও ইসরায়েলের বিরুদ্ধে এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে কোনো দেশ আক্রমণ করেনি, শুধুমাত্র ফিলিস্তিনিরা নিজেদের বাঁচার তাগিদে লড়ে যাচ্ছে। সেখানে হামাস এবং ইসলামী জিহাদ গোষ্ঠী একসঙ্গে এখন লড়াই করছে, আর পিছন থেকে এদেরকে সহায়তা করছে ইরান একমাত্র মুসলিম দেশ হিসাবে। অন্য কোনো মুসলিম দেশ এখনও পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেও যুদ্ধের জন্য বা সাহায্য ও সহযোগিতা এভাবে অব্যাহত রাখেনি। তবে আমি মনে করি মুসলিম বিশ্বের সকল দেশ, বিশেষত সৌদি আরব এবং ইরানের নেতৃত্বে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালানো উচিত, হামাস এবং ইসলামী জিহাদের পাশে দাঁড়ানো উচিত। তাতে করে এই গোষ্ঠীটি শক্তিশালী হবে এবং খুব দ্রুত দখলদার ইসরায়েলের পতন হবে। দখলদার ইসরায়েলের পতন না হলে সারা বিশ্বে অশান্তির আগুন জ্বলবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে এটা কেন মনে হচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিঙ্গাপুরে ভোট 1 সেপ্টেম্বর, প্রেসিডেন্ট পদে লড়ছেন 3 জন। আগামী 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচন। এদিন দ্বীপ রাষ্ট্রটির জনগণ তাদের নতুন কাণ্ডারি বেছে নেবেন। নতুন প্রেসিডেন্ট পরবর্তী 6 বছরের জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেবেন সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপ্রধান হালিমা ইয়াকুব। 2017 সালের সেপ্টেম্বরে তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের 8ম ও প্রথম নারী প্রেসিডেন্ট। সিঙ্গাপুরের 9ম প্রেসিডেন্ট হওয়ার জন্য এবার ভোটের লড়াইয়ে নেমেছেন 3 জন প্রার্থী। তারা হলেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান সামুগোগার্তামানাম, সার্বভৌম সম্পদ তহবিল জিআইসিএর সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং এবং বীমা প্রতিষ্ঠান এটিউইসি ইকোনোমের সাবেক প্রধান নির্বাহী তানকিন লিয়ান। তিনি 3 প্রার্থীর মধ্যে সবচেয়ে তরুণ থারমান। তিনি সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপুলস অ্যাকশন পার্টির একজন বর্ষীয়ান রাজনীতিক। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে থারমান যে দলটি পছন্দের কিংবা মনোনীত প্রার্থী সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 2017 সালে যখন সিঙ্গাপুরের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন হালিমা ইয়াকুব ছিলেন একমাত্র প্রার্থী। এরও বছর খানেক আগে সিঙ্গাপুরের পার্লামেন্টে দেশটির সংবিধানে সংশোধন আনে। সংশোধনীতে বলা হয় রাষ্ট্রপ্রধানের পদে নৃতাত্ত্বিক বৈচিত্র্য আনা হবে। সিঙ্গাপুরে বসবাসকারী কোনো জনগোষ্ঠী থেকে পরপর 5 মেয়াদে কোনো ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে সেই জনগোষ্ঠীর প্রার্থী প্রেসিডেন্ট পদে যোগ্য বিবেচিত হবেন। সংশোধিত সংবিধানের আলোকে সিঙ্গাপুরে 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে 4 জন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়। একমাত্র যোগ্য প্রার্থী হিসাবে টিকে যান হালিমা ইয়াকুব। পরে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হন। যদিও 4 জন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা নিয়ে ওই সময় সিঙ্গাপুরে নজিরবিহীন অসন্তোষ দেখা যায়। সিঙ্গাপুরের অধিবাসীদের 3/4 জাতিগতভাবে চীনা। তাদের সংখ্যা প্রায় 35 লাখ। অন্যরা মালয়, ভারতীয় ও ইউরেশিয়ান। দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সিঙ্গাপুরের 27 লাখের বেশি ভোটার ভোট দেবেন। 1991 সালে এক আইনের মাধ্যমে দ্বীপরাষ্ট্রটির মানুষ ভোটের অধিকার পান। এরপর থেকে এটি দেশটির 3য় প্রেসিডেন্ট নির্বাচন। দেশটিতে একজন প্রেসিডেন্ট 6 বছর দায়িত্ব পালন করেন। তার বার্তা কোথায় রেখেছেন মনে পড়ছে না ইমরানের। পাকিস্তান তেহরিক ইনসাফ এর চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
কূটনৈতিক তারবার্তা হারিয়ে ফেলার কথা আবারও স্বীকার করেছেন। শনিবার জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেন। তবে তার বার্তাটি ঠিক কোথায় হারিয়েছেন তা মনে করতে পারছেন না বলে জানান তিনি। প্রায় এক ঘন্টা কাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। খোয়া যাওয়া তার বার্তার বিষয়ে পাঞ্জাবের আটক কারাগারে বন্দি ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ এফআইএ, সাইবার অপরাধ বিভাগের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন এফআইএর উপপরিচালক আয়েস খান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তার বার্তার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে নানা প্রশ্ন করেন তদন্ত দলের সদস্যরা। ইমরান খান তদন্ত দলকে সহযোগিতা করেন এবং ধৈর্যের সঙ্গে তাদের সব প্রশ্নের উত্তর দেন। ইমরান খান বা তার দলের রাজনীতি কি এখানেই শেষ? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সমাবেশে দেখানো কাগজটি তার বার্তা ছিল না বলে জানান ইমরান খান। তিনি বলেন, যে কাগজটি আমি লোকজনকে উদ্দেশ্যে প্রদর্শন করেছিলাম সেটা ছিল মন্ত্রিসভার কার্যবিবরণী, তার বার্তা নয়। ইমরান খান দাবি করেন, একজন প্রধানমন্ত্রী হিসাবে নথিটি সঙ্গে রাখার অধিকার তার ছিল, কিন্তু জনসম্মুখে ওই নথিকে তার বার্তা বলে কেন প্রদর্শন করেছিলেন সে প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। সূত্রগুলো আরও জানিয়েছে, তার বার্তার বিষয়ে তদন্তের একটি সম্ভাব্য সর্বশেষ জিজ্ঞাসাবাদ। এখন এই তদন্তে যুক্ত ব্যক্তিরা একই সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। ইমরান খান যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর বন্ধু থেকে শত্রু হয়ে উঠল, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রধান ইমরান খান 2022 সালের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। একটি কূটনৈতিক তারবার্তার বরাতে তিনি তখন দাবি করেছিলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মধ্যকার কথিত কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে। বছরের 7ই মার্চ তাদের মধ্যে সেই কথাবার্তা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনে আরেক দফা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একজন নিহত হয়েছে। রবিবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর বলেছেন, একটি ড্রোন বিস্ফোরিত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এর আগে সীমান্ত এলাকায় ইউক্রেনের দুটি ড্রোন ভূপাতিত করা হয় বলে জানায় রাশিয়া। রাশিয়া এবং দেশটির নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে সম্প্রতি দফায় দফায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে জুলাই মাসে কিয়েভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, চলমান সংঘাতকে রুশ ভূখণ্ডে ফেরানো হবে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে কয়েক দশক ধরে চলতে পারে বলছিলেন মেদভেদেভ। দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলছে, রাতে এবং সকালে ব্রিয়নক্স এবং কুরাক্স অঞ্চলে দুটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়। রাতে কুরাক্স শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন আছড়ে পড়লে কয়েকতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতে উত্তর ও মধ্য ইউক্রেনে রাশিয়ার ছোড়া 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বিমানবাহিনী আরও জানিয়েছে, এই হামলায় সবচেয়ে চেয়ে বেশি গতিসম্পন্ন বোমারু বিমানও ব্যবহার করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। কেটে গেছে 500 দিন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের কোনো লক্ষণ নেই। ইউক্রেনের 3 বৈমানিক নিহত। অন্যদিকে ইউক্রেনের মাঝ আকাশে 2টি প্রশিক্ষণ যুদ্ধবিমান সংঘর্ষে দেশটির 3 বৈমানিকও নিহত হয়েছে। তাদের মধ্যে জুস নামে পরিচিত 64 বৈমানিকও রয়েছেন। শনিবার দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গত বছর ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এখনও পর্যন্ত হামলা চালাচ্ছে কিয়েভ। বিমানবাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান হাতে পাওয়া শুরু করেছে তারা। এমনও পরিস্থিতিতে 3 বৈমানিকের নিহত হওয়ার ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত বৈমানিকদের একজন আদ্রে পিসলিকভ, তিনি জুস নামে পরিচিত ছিলেন। রুশ ওই পাইলট খুবই চৌকস ছিলেন। বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া ইউক্রেনের প্রশিক্ষণ যুদ্ধবিমান 2টি ছিল L-39 মডেলের। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলছেন বেরদাভিল।
হামাস নেতাদের হত্যা করা হলে ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃবৃন্দকে হত্যা করার হুমকি দিয়েছিল। নেতানিয়াহুয়ের ওই হুমকির প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক শাখার সদস্য সালেহ বেরদাভিল এই হুঁশিয়ারি দিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাবের প্রতিবেদনে বলা হয়েছে, আল বেরদাভিল এক বক্তৃতায় বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের কাছে এমন অনেক তথ্য রয়েছে যেসব তথ্য ফাঁস হলে ইসরায়েলি দখলদার শাসকদের মারাত্মক ক্ষতি হবে। এ ভয়ে সম্ভবত ইসরায়েলি শত্রুরা হামাস নেতাদের বিরুদ্ধে হত্যার হুমকি দিচ্ছে। তারা যদি কখনও ওই ভুল করে তাহলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। হামাসের জবাব এমন কঠোর হবে যে ইসরায়েলি শত্রুরা কল্পনাও করতে পারবে না। এমনকি হামাসের পাল্টা জবাবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে জনাব বেরদাভিল মন্তব্য করেন। তিনি আরও বলেন, নেতানিয়াহু হামাসের পাল্টা আঘাত সহ্য করতে পারবে না। নেতানিয়াহুয়ের পতনের সময় ঘনিয়ে এসেছে, যেভাবে ইহুদি ওয়ালমার্ট সহ ইহুদিবাদী ইসরায়েলের অন্যান্য নেতাদের পতন হয়েছে। নেতানিয়াহু সম্প্রতি তার ক্যাবিনেট বৈঠকে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির হামলা বৃদ্ধির জন্য হামাস নেতা সালেহ আল আরুরিকে দায়ী করেছে, সেজন্য তাকে হত্যা করার হুমকি দিয়েছে নেতানিয়াহু। আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।